এফালে দেশত বাড়িছে দরিদ্রতা, আনফালে সম্পত্তি বাড়িছে আদানী আম্বানীর। দেশত 81 কোটির ঘর চুলেগৈ দরিদ্রর সংখ্যায়। কিন্তু বিশ্বর শীর্ষ ধনী ব্যক্তির তালিকাত স্থান লাভ আদানী আম্বানীর। কিয় এই প্রভেদ? মুদ্রাস্ফীতির সঙ্গে যুঁজি থাকা দেশের 81 কোটিতক অধিক দরিদ্র লোকের এক সুখবর। শুক্রবারে অনুষ্ঠিত হওয়া কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠকত দরিদ্র লোকসলক বিনামূল্যক রেশন প্রদান করার সিদ্ধান্ত লওয়া হয়। সে অনুসরি রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনত 81.35 কোটি দরিদ্র লোকসলক এবছরের বিনামূল্যক রেশন প্রদান করা হব। যেতিয়া করোনা মহামারী আরম্ভ হয়েছিল তেতিয়া সরকারে কার্যকরী করা বিনামূল্যীয় রেশন আসনির উপর একটা ডর সিদ্ধান্ত লওয়া হয়েছে। মোদী সরকারে এই আসনিখন পরবর্তী এবছরের সম্প্রসারিত করেছে। এতিয়া ডিসেম্বর 2023লৈকে বিপিএল কার্ড ধারক সকলে এই আসনির অধীনত বিনামূল্যীয় রেশন লাভ করে থাকিব। কেন্দ্রীয় খাদ্য আর রাজহুয়া বিতরণ মন্ত্রী পীযূষ গোয়েলে শুক্রবারে ক্যাবিনেটর এই সিদ্ধান্তর বিষয়ে অবগত করে। সরকারের এই ঘোষণাক দেশের কোটি কোটি দরিদ্র শ্রেণীর এক ডর সকাহ হিসাবে গণ্য করা হয়েছে। এই আসনিখন 2020 চনের মার্চ মাহত আরম্ভ হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ালে কৈছিল যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা 2020 চনের মার্চ মাহত আরম্ভ করা হয়েছিল, যেটা করোনা মহামারী আরম্ভ হয়েছিল। ইয়ার অধীনত বিপিএল কার্ড ধারণ করা পরিয়ালবর্গ প্রতিমাহে প্রতিজন ব্যক্তিক 4 কিলোগ্রাম ঘেহু আর 1 কিলোগ্রাম চাউল বিনামূল্যক দিয়া হয়। দেশের প্রায় 80 কোটি লোকে এই আসনির সুবিধা লাভ করেছে। এই গুরুত্বপূর্ণ আসনিখন আগুয়াই নেওয়ার সরকারে এবছর 2 লাখ কোটি টাকার অতিরিক্ত বোঝা বহন করিব লাগিব। এতিয়া ডিসেম্বর 2023লৈ আগবাড়িছে এই আসনি। আমি আপনা কও যে আরম্ভণিতে এই আসনিখন বিনামূল্যীয় রেশন আসনিখন কেবল 3 মাহর রূপায়ণ করা হয়েছিল, কিন্তু তারপর ইয়াক নিরন্তরভাবে 3 মাহর পিছত আন 3 মাহলৈ সম্প্রসারিত করা হয়েছিল। এতিয়ালৈকে এই আসনিখনের 7টা পর্যায় সম্পূর্ণ হয়েছে। এই বছরের মার্চ মাহত 2022ত আসনিখন 6 মাহর অর্থাৎ সেপ্টেম্বর 2022লৈ বৃদ্ধি করা হয়েছিল। ইয়ার পাছত ইয়াক পুনের 3 মাহর অর্থাৎ ডিসেম্বর 2022লৈ বৃদ্ধি করা হয়েছিল। এতিয়া সরকারে এই আসনিখন পুনপটিয়াক এবছরের সম্প্রসারিত করেছে। এয়া বিরোধীর মোদীর সরকারের মাস্টার স্ট্রোক নেকি? রাজনৈতিক বিশ্লেষক সকলে সরকারের পদক্ষেপক 2024 চনের সাধারণ নির্বাচনের মাস্টার স্ট্রোক হিসাবে বিবেচনা করেছে। বিশেষজ্ঞ সকলের মতে এই আসনিখন ডিসেম্বর 2023লৈকে সম্প্রসারিত করা হয়েছে আর তারপরে ইয়াক আর 3 মাহর সম্প্রসারিত করব পারি। এই সময়সাত দেশত সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হব, যি বিজেপিক লাভান্বিত করব পারে। একে সময়তে বিরোধীয়ে এতিয়ালৈকে সরকারের এই পদক্ষেপত কোনো ধরনের কর্তন বিচারি পোৱা নাই। অবশ্যই মুদ্রাস্ফীতির সঙ্গে যুঁজি থাকা দেশের 81 কোটিতক অধিক দরিদ্র লোকের এইটো একটা ভাল খবর। যদিও এই সিদ্ধান্তই কেন্দ্রীয় সরকারের কোষাগারত প্রায় 2 লাখ কোটি টাকার বোঝা পেলাব। অবশ্যই এইখিনিতে এক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্থাপন হয়, যিদরে দেশত এতিয়া দরিদ্রতা দিনক দিনে বাড়ি গিয়ে আছে, ঠিক আনফালে সম্পত্তির দাম আর সম্পত্তিও বাড়িছে আদানী আর আম্বানীর। দেশত 81 কোটির ঘর চুলেগৈ এতিয়া দরিদ্রর সংখ্যায়, কিন্তু বিশ্বর শীর্ষ ধনী ব্যক্তির তালিকাত স্থান লাভ আদানী আর আম্বানীর। ভারতত কিয় এনে প্রভেদ? এই মুহূর্তের এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই রাজনৈতিক বিশ্লেষক সকলে মোদী সরকারের এই পদক্ষেপক মোদী সরকারের বিরোধীর প্রতি এক মাস্টার স্ট্রোক বলে বিবেচনা করেছে, যেহেতু সম্মুখত 2024ের সাধারণ নির্বাচন।